এটা সেই সব শিল্পী যারা আসছেন সবার প্রতি ভালোবাসি, আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। স্বাগত বক্তব্য রাখছিলেন চার দিনব্যাপী আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজক মিনিয়েচার শিল্পী খুলিফা পলাশ। প্রিয় সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ওপার বাংলার গুণী শিল্পী ভাস্কর বিমান নাগকে। খুলিফা পলাশ ভাইয়ের এই প্রচেষ্টা খুলনা শিল্পকলা একাডেমিতে যে আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী আয়োজন করা হয়েছে পাঁচ দেশ নিয়ে এবং টোটাল 45 জন শিল্পী সেখানে যোগদান করেছে এবং ভারত থেকে এসেছেন 28 জন শিল্পী, মানে একসাথে 28 জন শিল্পী তাদের পরিবার নিয়ে 35 জন একসাথে ভারত থেকে আসছে। এটা একটা সত্যি দুর্দান্ত ব্যাপার এবং এত সুন্দরভাবে উনি আয়োজন করেছেন এবং বাংলাদেশের এত সুন্দর একটা গ্যালারি, মানে এরকম গ্যালারি, এত সুন্দর গ্যালারি আমি আগে সত্যিই দেখিনি। এত সুন্দর গ্যালারিতে একটা আয়োজন করেছেন এবং ওনার যে আন্তরিকতা, ওনার যে আন্তরিকতা এবং শুধু ওনার নয় এখানকার সমস্ত মানুষের, মানে কার কার নাম বললো এই মিলন ভাই আছেন সাথে, এখানকার মানুষের যে আন্তরিকতা এটা কিন্তু মানে স্বীকার করে নিচ্ছি। আপনারা যদি আমাদের দেশে যান আমরা এতটা আপনাদের করতে পারবো না, সত্যিই পারবো না। আপনাদের যে অতিথি পরামর্শতা বা আপনাদের যে আন্তরিকতা আমরা নিজেরা এটা করতে পারবো না। সত্যি পলাশ ভাইকে অনেক ধন্যবাদ। তার একটা উদাহরণ দিই, এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে এক্সিবিশনটা 23-26 সেটা আয়োজন করেছেন কিন্তু আমাদের খুলিফা পলাশ ভাই, কিন্তু আর্টিস্টরা কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন তার কিন্তু কোনো কিছু না, সেটা বলা হয়েছে আপনাদের নিজেদের দায়িত্ব পালন করবেন। তবু উনি প্রত্যেকটা শিল্পী যাতে প্রচণ্ড কম পয়সা, মানে খুব কম পয়সা, মানে পয়সাটা একদমই নগদ, সেই পয়সা যাতে খুব ভালো জায়গায় থাকতে পারে, ভালো করে কম পয়সায় খেতে পারে, সেই ব্যবস্থাগুলো বন্ধ করছে, মানে এটার জন্য ওনাকে অনেক ধন্যবাদ, এটা ওনার কোনো কথা নয়। তারপরে উনি করছেন, যদিও তারপরে ওনাকে অনেক কথা অনেক এখানে শুনতে হচ্ছে, খুব খারাপ লাগবে শুনতে। আর পলাশ ভাই সমস্ত বলবো, পলাশ ভাইয়ের সাথে আমার একটা আলাদা রিলেশন, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি ওয়েস্টার্ন মেডিসিন ফন্ডের স্ট্রাকচার করি, অর্থাৎ ওষুধ খাওয়ার পরে ওষুধের যে ব্যাপারগুলো আপনার ফেলে যায় আমি সেই সমস্ত ফেলে দেওয়া ওষুধের ব্যাপারদের স্ট্রাকচার বানাই এবং গর্বের সঙ্গে বলতে পারি যেটা পৃথিবীর মধ্যে আমি প্রথম এবং ভারতের যে সর্বশ্রেষ্ঠ, এটা করো তাহলে হবে, ধন্যবাদ। এবং ভারতের যে সর্বশ্রেষ্ঠ রেকর্ড ইন্ডিয়া বুক অফ রেকর্ড, আপনারা জানেন এটা আগে ছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ড, এখন ইন্ডিয়া স্পন্সর করছে না, সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ড, সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমি কিছু আগে জয় করেছি, ধন্যবাদ গাইনা এরপর সবাই ধরে পারবো। তো পলাশ ভাই এত সুন্দর আয়োজন করার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ এবং চাইবো আপনারা, মানে এই যে পাঁচ বছর শিক্ষা যে এসছে সবাই একটু ভালো মন্দ হতেই পারে, হবে ভালো মন্দ হতে পারে, আপনাদের প্রোগ্রাম দুঃখ থাকতেই পারে বা ভালো লাগতে পারে, তবু সেগুলোকে মানিয়ে নিয়ে একসাথে এই যে আন্তর্জাতিক শিল্পী সম্মেলন, এই শিল্পী সম্মেলনটাকে আপনারা একটু সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন, ধন্যবাদ। ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি খুলনা জেলা শিল্পকলা কর্মকর্তা সুজিৎ কুমার সাহা, অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ভাস্কর শেখ সানি ভুঁইয়া স্যার, কলকাতা থেকে আগত ভাস্কর বিমান নাগ এবং এই অনুষ্ঠানের আয়োজক মিনিয়েচার শিল্পী খুলিফা পলাশ এবং উপস্থিত সুধীবৃন্দ, বিভিন্ন কলকাতা এবং খুলনার সহ অন্যান্য যেসব জায়গা থেকে যেসব শিল্পীবৃন্দ এসেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
আসলে এই ধরনের অনুষ্ঠানে কারোরই বক্তৃতা শুনতে ভালো লাগে না, বরং যে উদ্দেশ্যে আমরা সবাই একত্রিত হয়েছি যে শিল্পকর্মগুলো দেখা, সেটি আসলে দেখাই মেইন উদ্দেশ্য থাকে। তারপর আমি সংক্ষেপে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি এখানে এসে জানার পর একটা বিষয় খুবই ভালো লাগলো যে খলিফা পলাশ ভাই যে আয়োজনটি করেছে, যে পাঁচটি দেশের শিল্পীদের নিয়ে এখানে এই ধরনের শিল্পকর্মের প্রদর্শনী, এই ধরনের প্রদর্শনী আন্তর্জাতিক পর্যায়ের এই প্রদর্শনী সম্ভবত খুব কমই হয় খুলনাতে। এই ধরনের একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার জন্য পলাশ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা এসেছেন দেশের বাইরে থেকে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই যে আপনারা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এই এই মঞ্চে আসার আগে আমি উপরে বেশ কিছু শিল্পকর্ম দেখলাম, যে যে শিল্পকর্মগুলো এর আগে কখনো আমি দেখিনি, সেটি দেখে খুবই ভালো লাগলো যে অনেক সুন্দর সুন্দর শিল্পকর্ম রয়েছে। যে শিল্পকর্মগুলো দেখলে অনুষ্ঠানটি সম্ভবত এই প্রদর্শনীটি সম্ভবত চার দিনের। যারা বিভিন্ন জায়গা থেকে শিল্পকলায় প্রতিদিনই এমনি বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন, ঘুরতে আসেন কিংবা বিভিন্ন অনুষ্ঠানে আসেন, তারাও দেখে তাদেরও ভালো লাগবে। শিল্প সাহিত্যের বিকাশ হলে আসলে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বা এই ধরনের যে অপরাধমূলক কর্মকাণ্ড সেই জায়গাগুলো থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। আবার এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হলে যারা শিল্পী আছেন তারাও উৎসাহিত হয়। সবশেষে আবারও মিনিয়েচার শিল্পী পরিবার পলাশ ভাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে জেলা শিল্পকলা একাডেমি খুলনার দ্বিতীয় তলায়। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আগামী সামনে বক্তব্য রাখা